গ্রামবাসীদের বাধা দানের পরেও খারাপ কাজ শুরু করে দিয়েছে কাজে নিযুক্ত ঠিকাদাররা। জোলাইবাড়ি ব্লকের কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের কাজে পুরনো রড, সিমেন্ট এবং ইট ব্যবহার করা হচ্ছে প্রথম থেকেই। স্কুল ম্যানেজিং কমিটি থেকে এই সব কাজের প্রতিবাদ করলে একদিন বন্ধ থাকে, পরে আবার কাজ শুরু হয়। প্রথমে টেন্ডার যে মাপে ডাকা হয়েছে তা না করে নিজেদের মতো ছোট করে কাজ শুরু করা হয়েছে। বারবার প্রতিবাদ করলেও কারো কথা শোনেনি ঠিকাদাররা। শনিবার গ্রামের লোকজন মিলে পুনরায় এই কাজ বন্ধ করে দেয়। গ্রামবাসীরা অভিযোগ করেন এই কাজে প্রচুর ঘোটালা করা হচ্ছে। বহু পুরনো কলসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের অনেক দিনের দাবি ছিল। শুক্লাচরণ মন্ত্রী হওয়ার পর তার ঐকান্তিক চেষ্টায় কলসি বিদ্যালয় 1,64,00,000 টাকা ব্যয়ে দ্বিতল ভবনের অনুমোদন পায়, কিন্তু ঠিকাদারদের জন্য এই বিল্ডিং সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে না। গ্রামের লোকজন কাজ বন্ধ করে জোলাইবাড়ি মণ্ডলের সভাপতি অজয় রিয়াং এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে জানান। কাজে বরাত পাওয়া ঠিকাদার শনিবার কাজ বন্ধ রাখলেও রবিবার আবার কাজ শুরু করে দেয়। গ্রামের লোকজন আবার গিয়ে কাজ বন্ধ করে দেয়, তারা মুখ্যমন্ত্রী পোর্টালে ও অভিযোগ করেন। মঙ্গলবার জোলাইবাড়িতে মুখ্যমন্ত্রী এলে ওনার গোচরেও বিষয়টি জানানো হবে বলে জানান অনেকেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।